সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছে আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ড্রাগনের লাচ্ছি। ড্রাগন দই লাচ্ছি তৈরি করতে যা যা লাগছে: ড্রাগন, মধু, টক দই, পানি ও বাদাম। সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি পুষ্টি গুণে ভরপুর ড্রাগন ফল। ড্রাগন ফল ফাইবারের খুব চমৎকার উৎস, পাশাপাশি সোডিয়াম, পটাশিয়াম, ফসফেট এমনকি ম্যাগনেসিয়াম এখান থেকে পাওয়া যায়। দেহে ক্ষতিকর ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, ত্বক ভালো রাখতে সাহায্য করে, বয়স ধরে রাখতে বা তারুণ্য ধরে রাখতে কিন্তু খুব চমৎকারভাবে কাজ করে এই ড্রাগন ফল। আমরা ড্রাগন ফল যেটি নিয়েছিলাম সেই ড্রাগন ফলের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব মধু। এরপরে দিব টক দই। টক দই প্রোবায়োটিকের খুব চমৎকার উৎস। এরপরে দিয়ে দিব মিক্সড নাটস। মিক্সড নাটস কি করে? এটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের খুব চমৎকার উৎস, যেটি আপনার ব্রেনের কার্যকারিতা ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি যারা নিয়মিত বাদাম গ্রহণ করে, সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদের হরমোনাল বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রেও বাদাম খুব কার্যকর ভূমিকা পালন করে। দর্শক, আমরা সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এরপরে আমরা পানি দিয়ে দিব। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমাদের ড্রাগন লাচ্ছি যেটি তৈরি করব সেখানে। এখন সবগুলো উপকরণ একসাথে আমরা ব্লেন্ড করে নিব। দর্শক, আমাদের সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমাদের কিন্তু ড্রাগন দইয়ের লাচ্ছি বা ড্রাগন লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে সার্ভ করে নেব। সার্ভ করে নেওয়ার জন্য আমি একটি আরএফএলের জগ নিয়ে নিচ্ছি। আরএফএলের জগ অন্যান্য বাজারে, মার্কেটে যে সকল সাধারণ জগ পাওয়া যায় তাদের থেকে 100% সেফ, কেননা এটি 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস, জিপিপিএস ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। আমি ব্যবহার করি আরএফএল জগ। আপনিও যদি আমার মতো পরিবারের স্বাস্থ্য নিয়ে সচেতন হন, তাহলে আপনিও ব্যবহার করতে পারেন আরএফএল জগ। দর্শক, আমি এটা সার্ভ করে নিলাম। এরপরে আমি এর মধ্যে ঠান্ডা ঠান্ডা বরফ কুচি দিয়ে দিচ্ছি, কেননা এই রমজান মাসে সারাদিন রোজা থেকে যদি আপনি ঠান্ডা ঠান্ডা যে কোনো পানীয়ই পান করেন না কেন, সেটি কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করে দিতে সাহায্য করবে। রমজান মাসে আমরা যেই ভুলটি করি, ইফতারে অতিরিক্ত পানি একবারে গ্রহণ করে ফেলি। অতিরিক্ত পানি একবারে গ্রহণ করা যাবে না, আর অবশ্যই পানি সমৃদ্ধ ফলমূল ইফতার থেকে সেহরি পর্যন্ত গ্রহণ করার চেষ্টা করবেন। চলুন দর্শক, আমরা এটিকে সার্ভ করে নিয়ে একটি গ্লাস নিয়ে আসি। একটি গ্লাস নিয়ে আসলাম। এরপরে আমরা এটিকে সার্ভ করে নিচ্ছি। আমরা এটিকে সার্ভ করে নিলাম। এর মধ্যে একটু ডেকোরেশনের জন্য আমি ছাতা দিয়ে দিতে পারি। এরপর একটি স্ট্র দিয়ে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার ড্রাগন দই লাচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে আগামী পর্বে, চলে আসবো নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।